শহর জুড়ে বেআইনি পার্কিং, এবং এই বেআইনি পার্কিং এর অভিযোগ একাধিকবার কিন্তু কলকাতা পৌরসভার কাছে জমা পড়েছে, এবং তার ফলে কলকাতা পৌরসভা এইবার রীতিমতো তৎপর হয়ে উঠেছে। কলকাতা পৌরসভার পক্ষ থেকে নতুন একটি অ্যাপ্লিকেশন নামানো হয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন বলা যেতে পারে, যার নাম হচ্ছে কলকাতা কেএমসি এমপ্লয়ি মোবাইল অ্যাপ। ইললিগাল পার্কিং নিয়ে প্রচন্ড কমপ্লেন আছে, কিন্তু আমাদের কিছু নির্দিষ্ট নাইট পার্কিং ছাড়া, নাইট পার্কিং এর রক্ষণাবেক্ষণ ছাড়া খুব একটা কিছু নেই। তাই আমরা একটা অ্যাপ লঞ্চ করছি আজকে ইললিগাল পার্কিং। সেই ইললিগাল পার্কিংয়ে আমাদের লোকও নেই, গিয়ে করলে কোথায় খুঁজে পাওয়া যায় না, ওই নাম্বারটা তুলে আর ওখানটা তুলে ওটা অ্যাপটাকে যেই লোড করে দেবে এটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চলে যাবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে সাথে এটা পুলিশের কাছে চলে যাবে। ইললিগাল পার্কিংয়ে তাদের ট্রান্সপোর্টের যে ফাইনটা আছে সেই ফাইনটা অটোমেটিক হয়ে ওকে একটা সময় দেওয়া হবে, তারপরে না হলে এটা একটা প্রসিডিং স্টার্ট হবে। এই অ্যাপ্লিকেশন যদি ফোনে ইনস্টল করা থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন দিয়ে যদি কোনো জায়গায় গাড়ি পার্কিং করা থাকে সেই গাড়ি পার্কিংয়ের ছবি তুলে শুধু অ্যাপ্লিকেশনে দিতে হবে, এবং সেই অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি এই যে গাড়ি পার্কিং করা রয়েছে সেই গাড়ি ড্রাইভারের নাম থেকে শুরু করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবটাই কিন্তু দিয়ে দেবে, এবং ড্রাইভারের কাছে অটোমেটিক্যালি একটি মেসেজ চলে যাবে তার জরিমানার। কর্পোরেশনের পক্ষ থেকে বেআইনি পার্কিং করা থাকলে 1000 টাকা যে জরিমানা, সেই জরিমানাই কিন্তু তাকে দিতে হবে, এবং তাকে 7 দিনের সময় দেওয়া হবে যেই জায়গায় দায় থেকে সে অনলাইন মাধ্যমে বা অফলাইন কর্পোরেশনে গিয়ে কিন্তু তার সে জরিমানা জমা করতে পারে। আগে যখন বেআইনিভাবে পার্কিং করা থাকতো তখন কিন্তু রীতিমতো কলকাতা পুলিশকে গিয়ে সেই গাড়ি পার্কিং যেখানে করা হতো সেখানে কিন্তু কাঁটা লাগিয়ে দেওয়া হতো, এবং এই মুহূর্তে থেকে গত শনিবার কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম যেমনটা জানিয়েছেন যে এইবার থেকে পুলিশকে আর কাঁটা লাগাতে হবে না। সাধারণ মানুষও কিন্তু যদি মনে হয় যে এই জায়গা যেই জায়গায় গাড়ি পার্কিং করে সেই জায়গায় বৈধ না অবৈধ, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সে যখন ছবি তুলে দেবে তখন কিন্তু রীতিমতো এই অ্যাপ তাকে পুরো ডিটেলস দিতে হবে যেই জায়গায় গাড়ি পার্কিং করা রয়েছে সেই জায়গাটা পার্কিং করার জায়গায় বা জায়গা না। এই যে অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে, সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং এই কলকাতা পরিবহন দপ্তর, এই তিনটে দপ্তর কিন্তু জড়িয়ে রয়েছে। অর্থাৎ এক জায়গায় যখন ছবি যাবে সেই জায়গা থেকে বাকি সব জায়গায় কিন্তু তাদের যে ডেটাবেস, সেই ডেটাবেসে সেই ছবি সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে, এবং তো কর্পোরেশনের কাছে সুবিধা হবে যে কোন গাড়ি কোন জায়গায় পার্কিং করা রয়েছে তা দেখতে, এবং তাদের যে ফাইন সেই ফাইন কিন্তু যেই ধার্য করা হচ্ছে 1000 টাকা সেই 1000 টাকা বেআইনিভাবে পার্কিং করা থাকলে যেই মালিক বা যার গাড়ি পার্কিং করা থাকবে তাকে গিয়ে কিন্তু সেই ফাইন দিয়ে আসবে কর্পোরেশন। এখন এটাই দেখার এই যে অ্যাপ্লিকেশন ইনস্টল করেছে এরপরে আদৌ কি বেআইনি পার্কিংয়ের রাশ টানা যায় নাকি এখন আগের মতনই কলকাতা শহরের পরিস্থিতি থাকবে। আজকাল ডট ইনের জন্য তীর্থঙ্কর দাস।